এবার যে কারণে কাবাঘর ও মসজিদে নববীতে ছবি তোলায় নিষেধাজ্ঞা আরব সম্প্রতি পবিত্র কাবাঘর ও ইসলামের অন্যতম পবিত্র স্থান মসজিদে নববী এবং এর পার্শ্ববর্তী এলাকায় পর্যটকদের ছবি তোলার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন সৌদি আরব ডেইলি সাবাহারের খবরে বলা হয়েছে এ ঘটনায় গত বারো নভেম্বর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেন গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানান তথ্য ও গণমাধ্যম বিভাগের মহাপরিচালক এ ব্যাপারে গণমাধ্যম বিভাগের মহাপরিচালক বলেন নতুন এ নিষেধাজ্ঞা ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে নির্ধারিত এলাকায় কোনো প্রকার ক্যামেরা বা ছবি ও ভিডিও ধারণের যন্ত্র নিয়ে গেলে তা জব্দ করা হবে বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে কাবাঘর ও মসজিদে নববীর পবিত্রতা রক্ষা এবং এর মর্যাদা অক্ষুণ্ণ রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই এলাকায় ছবি তোলা ও ভিডিও ধারণের কারণে নামাজরতদেরও সমস্যা হয় এই সিদ্ধান্তের ফলে এখন থেকে কাবাঘর মসজিদে নববী এবং এর পার্শ্ববর্তী এলাকায় কোনো পর্যটক আর ছবি তুলতে পারবেন না উল্লেখ্য এই দুই স্থানে মুসলমান ব্যতীত অন্যদের প্রবেশ নিষেধ কিন্তু কিছুদিন আগে ইসলামের অন্যতম পবিত্র স্থান মসজিদে নববীতে এক ইসরায়েলি নাগরিক ছবি তুলে তা সামাজিক মাধ্যমে প্রচার করে এ নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হওয়ার পর সৌদি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয় দেশি প্রবাসী ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে